সুন্দর একটা ড্রেস, চমক, কাজ করা, পাথরের কাজ করা, পাথরের কাজ করা রয়েছে, এটা চমক, এই যে রিয়েলি গর্জিয়াস, এটা ফুললি আনকমন ইনশাআল্লাহ। শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে রয়েছেন আপনাদের প্রত্যেককে আমরা রয়েছি এক নম্বর মার্কেটের দ্বিতীয় তলায় নেহলা ফ্যাশন হাউসে। দেখতেই পাচ্ছেন অসংখ্য রয়েছে থ্রি পিস। এই যে অসংখ্য থ্রি পিসের মধ্যে যে থ্রি পিসগুলো আসলে সদ্যই নিয়ে আসা হয়েছে মার্কেটে দুই একদিনের মধ্যে এসে, সেগুলো আজকে দেখাবো। চলুন কথা বলার চেষ্টা করি দোকানের মালিকের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো দেখছি যে একদম দোকানে শত শত পিস বললে ভুল হবে, তারও বেশি রয়েছে থ্রি পিস হ্যাং করা। সো আজকে আমরা কি দেখবো? আমি দেখার আগে একটু কথা বলি। অবশ্যই বলবেন আপনি। মানে এখন সবচেয়ে মন্দার টাইমটা, রোজার ঈদ গেছে, কুরবানির ঈদ গেছে, অত্যন্ত আমাদের বিশেষ করে কাপড়ের ব্যবসায় এখন সবচেয়ে মন্দার টাইম। আচ্ছা, তাই মন্দার টাইমে আমি কিছু নতুন আইটেমের মালের কোয়ালিটিটাও দেখাবো, দাম দরটাও বলবো। আপনারা আশা করি ভিডিওটা না টেনে পুরোটা দেখলে অন্তত অভিজ্ঞতা পাবেন, কারণ ব্যবসা করতে হলে পাঁচটা শর্ত পূরণ করতে হয়। তার মধ্যে প্রথম অভিজ্ঞতা, দ্বিতীয় প্রয়োজনীয় পুঁজি, তৃতীয় একটা প্লেস, দোকান অথবা একটা ঠিকানা, চতুর্থ সততা, পঞ্চম অধ্যবসায়। এটার মধ্যে লেগে থাকতে হবে। এই পাঁচটা শর্ত পূরণ করলে ইনশাআল্লাহ ব্যবসার সফলতা অর্জন করতে পারবেন। সো আমি আমার সব ক্রেতা ভাইদের বন্ধুদের আমি বলবো যে আপনারা ব্যবসা সফলতা অর্জন করার জন্যে আমার অভিজ্ঞতা থেকে বলা এই পাঁচটি শর্ত ইনশাআল্লাহ পূরণ করেন। তার আগে যেহেতু আপনি অভিজ্ঞ একজন ব্যবসায়ী, বহুদিন হলো বিজনেস করছেন, আমি ভিডিও করি মোটামুটি চার বছরের কম না আপনার, তো সেক্ষেত্রে আসলে আমার কিছু প্রশ্ন থাকবে। প্রশ্নের উত্তরগুলো এই মুহূর্তে আপনি আপনার থেকে আমি চাচ্ছি না, আমরা ড্রেস দেখাইতে দেখাইতে সেই উত্তরগুলো জানতে চাই। বিশেষ করে এক নম্বর কথা হলো যে ইউটিউব দেখে মুখরোচক কথা শুনে অনেকেই ব্যবসা শুরু করছে আর ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসা ছেড়ে পালিয়ে যাচ্ছে, এটার কারণ কি? একই প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই অনেকেই কিন্তু পুরো ভিডিও দেখে না, আপনাদের এই পুরো ভিডিওটা না দেখার কারণ কি? সো চলুন আমরা ড্রেসগুলো দেখি, এর মধ্যে আমরা ড্রেস দেখতে দেখতে এই দুটো প্রশ্নের উত্তর আপনি দিবেন আমাদের। তবে ড্রেসগুলো দেখার আগে আমি আমার দোকানের ঠিকানাটা বলি। অবশ্যই, দোকানের ঠিকানা হলো নেহলা ফ্যাশন, এটা নরসিংদী গাউসিয়া মার্কেট আর কি, নারায়ণগঞ্জ গাউসিয়া, যেটা ঢাকা গাউসিয়া না, নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট, দ্বিতীয় তলা, আমাদের দোকানের নাম্বার 11, নেহলা ফ্যাশন গাউসিয়া মার্কেট, দ্বিতীয় তলা, দোকান নাম্বার 11। আমি আপনাকে সহজ একটা লোকেশন বলি, গাউসিয়া মার্কেটে নেমে আপনি দোতলার বারান্দায় দাঁড়িয়ে একটা ফোন দিবেন, আমার দোকানটা বারান্দার কাছাকাছি, রোড লেভেলের যে বারান্দাটা আছে এই বারান্দায় দাঁড়িয়ে, দোতলায় বারান্দায় দাঁড়িয়ে একটা ফোন দিবেন, তাহলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। তো আমি ড্রেসগুলো দেখাই সময় নষ্ট না করে, আপনারা আমাদের এই নতুন ড্রেসগুলো দেখেন। প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটা হলো ভিআইপি লোন, এটা হলো ভিআইপি লোন, এটা খুব সুন্দর নতুন মাল, ড্রেসও নতুন, কালারটাও দেখেন আর অনেক ডিজাইন আছে। এই হলো ভিআইপি লোন, এই হলো বডিটা। আচ্ছা, ভিআইপি লোন এটার দাম কেমন নিচ্ছেন? এটা বডি, এটা রেট দিছি 360 টাকা। 360 টাকা, কথা বলি মাঝখান থেকে? জি অবশ্যই বলুন। আমাদের ব্যবসা মূলত পাইকারি, আমরা খুচরা বিক্রি করি না, তো আমরা 100 টাকা বেশি চামু, 50 টাকা কমায় দেবো, আবার 50 টাকা ঠকায় দেবো, সেই ব্যবসা আমার কাছে নাই। একদম পাইকারি দোকান, একদমে বিক্রি করি আমি, দামাদামি করে বিক্রি করি না। একদমে যদি কিনতে চান, যারা পাইকারি ব্যবসা করেন তারা আমার কাছ থেকে কিনেন, খুচরা আমি বেচি না, খুচরা আমার দোকানে কোনো মাল বিক্রি হয় না। এটা হলো ওড়না, এটা হলো ওড়নাটা, ওড়নাটা বেসিক্যালি কতটুকু আছে? 160 টাকা। সবাই তো বলে পাঁচ, পাঁচ হাতের কিছু কম থাকে, মিথ্যে কথা বলার দরকার কি? সততা ব্যবসার মূলধন, সুতরাং এটা পাঁচ হাতের কিছু কম হবে, পুরো দাম পড়ে যাচ্ছে অনলি 360 টাকা। 360 টাকা, লোনটার নাম হলো ভিআইপি লোন। সো আমরা এরপরে কি দেখছি? সেকেন্ডে আমি আপনাদেরকে দেখাবো এ প্লাস, এ প্লাস, দর্শক ক্যাটালগটা যেমনটি দেখছেন এমনটাই পাওয়া যাবে কিন্তু, এটাই তাই তো নাকি? হ্যাঁ, সেম ক্যাটালগটা দেখি। এ প্লাস, এ প্লাসের বডিটা হলো এটা, এটা বডি, ম্যাক্সিমাম থ্রি পিস, একটা ইন্টারন্যাশনাল মাপ আছে 45, 45-এর নিচে হলে আজকাল থ্রি পিস হয় না, ছোট হয়ে যায়, ছোট হয়ে যায় তখন, মানে টিনেজদের জন্য বা ছোট ছোট সোনামণিদের জন্য। এগুলো সব হলো 45, এই যে দেখেন এ প্লাস, এ প্লাস 45 ইঞ্চি লং, 45 ইঞ্চি, এটার ওড়নাটা হলো এটা, আর এক কালার হবে হলো সালোয়ারের কাপড়, কালার সালোয়ার, অনেকে কিন্তু সালোয়ারের কাপড়টা কম দিয়ে
ঠকিয়ে দিচ্ছে আসলে বলা চলে, সেটাই সেটাই, কিন্তু সেটি হবে না তো এটা, না 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 না, আমাদের দোকানের ঠিকানা আছে, আমাদের সবকিছু আছে, আমাদের মাল বিক্রি না হলে বদলাইয়া দেব আমরা, আচ্ছা কোনো সমস্যা নাই। এটা দাম নিচ্ছেন এটা কত? 380 টাকা, 380, 380 টাকা। তারপরে আমি যে আইটেমটা দেখাবো এটার নাম হলো চায়না লোন, চায়না লোন, চায়না লোন, চায়না লোন তো প্রচুর বিক্রি হয়, এটা পূর্বে বিক্রি হচ্ছিল, রানিং আইটেম, এটা হলো ক্যাটালগ, এমনটা হবে ক্যাটালগ, সেম জিনিস, সেম কোয়ালিটি, এই চায়না লোন, চায়না লোন দেখছি, এটা হলো বডিটা, আমি বডিটা দেখাচ্ছি, একটু ধরেন, এই যে বডিটা, এটা জামাটা না, এটা হলো জামাটা, ইন্টারন্যাশনাল মাপ যেটা সোয়া দুই গজ, এজ এ জুয়েল মাপ যেটা সোয়া দুই গজ, একেবারে সবার মোটামুটি সোয়া দুই গজে হয়, যারা বেশি মোটা সোটা তাদের আড়াই গোছ লাগে, সেটা রেট আবার আলাদা হবে, আলাদা হয়ে থাকে। তো আমরা পরে কি দেখছি, পরে যেগুলো দেখাবো এগুলা গেল সব সোয়া দুই গোছ, আর এখানে আসতেছে আড়াই গোছ, এগুলার সেলার আড়াই গোছ, এটার নাম গুলবাহার, 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 এটা ওন্নাও পাঁচ হাত হয়, জামা তিন গোছ চার গিরা হয়, আচ্ছা আচ্ছা, এই ওন্নাটাই প্রথম দেখাইলাম, এটা ওন্না, অনেকে কিন্তু ওন্না দেখেই আসলে ড্রেসটি ক্রয় করে, সেক্ষেত্রে কিন্তু ওন্নাটা অনেক বড়, বেশ সুন্দর জামা, তিন গজ চার গিরা। আচ্ছা আমরা যে ড্রেসগুলো দেখাচ্ছি হাজি সাহেব, সো আপনার এগুলো রং উঠবে না তো আশা করি, আমরা একদম গ্যারান্টি দেই, আমরা আগে টেস্ট করি মালটা, আমরা রেডি করার পরে একটু টেস্ট করি রং টং ওঠে কিনা, যেটা রং ওঠে সেই মালগুলো আমরা সাধারণত শো করি না, ব্যবসা মানে একটা গুডউইল, গুডউইল এক গুডউইল হইলে আর সেক্ষেত্রে বিজনেস গুডউইলটা নষ্ট হয়ে গেলে ব্যবসাটা তো চলবে না, যার জন্য আমরা আগেই টেস্ট করি, তারপরেও ইন কেস কোনো সমস্যা হইলে আমরা চেঞ্জ করে দেব, অবশ্যই চেঞ্জের ব্যবস্থা রয়েছে, সো আমরা এটা দেখে নেই, কাজে মিল না থাকলে ব্যবসা হবে না, ব্যবসার প্রথম শর্তই হলো সততা, এটা হলো বডিটা, এটার তাহলে দাম পড়ে যাচ্ছে বাহার, আমি যা দাম দর বলবো সব পাইকারি, খুচরা কিন্তু আমরা বিক্রি করি, এটার কত দাম পড়ে যাচ্ছে, খুচরা বিক্রি আমাদের হবেই না, এটার দাম হলো 480 টাকা, আচ্ছা ভাইজান আমাদেরকে একটু একটা প্রশ্নের অ্যানসার দিয়ে যান, ওই যে ইউটিউবে অসংখ্য ভিডিও হচ্ছে, দেখা যাচ্ছে অনেকে ইউটিউবে মুখরোচক কথা শুনে তারা ড্রেস নিয়ে যাচ্ছে কিন্তু বিজনেস করতে পারছে না, বিক্রি কমে যাচ্ছে, তো এটার কারণ কি? এর একমাত্র কারণ হলো আমার ধারণা আর কি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, এটা অনেকের আছে দোকান নাই, ঠিকানাও নাই, ওরা একটা অনলাইনে ভিডিও ছাড়ে, ছাড়ার পরে বিভিন্ন দোকান থেকে মাল কালেকশন করে তারা সস্তায় কালেকশন করে মালগুলো বিক্রি করে আর কাস্টমার ঠকে, ঠকার কারণেই এই কাস্টমারগুলো ফল্টে পড়ে যে অনলাইনের মাল ভালো না, সত্যিকার অর্থে আমার একটা অনুরোধ, যারা পাইকারি ব্যবসা করবেন তারা ঘরে বসে মাল না কিন না ঠিকানায় আসেন, দোকানে আসেন, মার্কেটে আসেন, 10টা দোকান যাচাই করেন, যাচাই বাছাই করেন, রেট যাচাই করেন, দোকান যাচাই করেন, মাল যাচাই করেন, তারপরে কিনেন, ইনশাল্লাহ ঠকবেন না। মানে আমরাও বলি, আমরা যারা মোটামুটি আসলে প্রফেশনালি ইউটিউব করে থাকে, আমি ব্যক্তিগতভাবে বলি দর্শক বন্ধুদের যে আপনারা একবার হলেও দোকানে আসেন, দোকানে আসেন, দোকানে এসে দেখেন, দেন আপনারা আসলে পরবর্তীতে অনলাইনে কিনে নিন, আপনি কার কাছ থেকে মালটা কিনতেছেন, কিরকম দোকান থেকে মালটা কিনতেছেন, ম্যাক্সিমাম এখন ইউটিউবে ওই দোকান নাই কিন্তু তারা ওই বাসায় বৈশাই কয়েকটা মালের স্যাম্পল ছাইড়া দেয়, ছাইড়া দিয়া তারা কাস্টমার আকৃষ্ট করে, পরে আবার ওই লোকগুলো আমাদের কাছ থেকে মাল কিনা নিয়ে তাদের কাছে বেছে আইসা সস্তার মাল কিনে আর তখন ঠকে, যার জন্য আমার একটা অনুরোধ, আপনারা ভিডিও মাল কেনার আগে অন্তত কমপক্ষে যেই প্রতিষ্ঠান থেকে দোকানটা মাল কিনতেছেন সেখানে একবার আসেন, তবে আমাদের ফোন নাম্বার, এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নাম্বার লেখা আছে, জিরো, সো এই নাম্বারটিতে আপনারা কন্ট্যাক্ট করলে হবে, 01718618595। আচ্ছা আমরা এরপরে কি ড্রেস দেখব? আর পরের ড্রেসটা দেখাবো পাকিস্তানি মালহার, পাকিস্তানি মাল, এটা নাম দেওয়া পাকিস্তানি, আসলে এটা কপি, এটার অরিজিনালটা রেট হলো 3000 টাকা। আচ্ছা আমরা 3000 টাকা ড্রেস দেখব না? হ্যাঁ এটা অরিজিনালটা রেট কিন্তু 3000 টাকা, আমরা কপি করছি পাকিস্তানি, নামটা ওইটাই দিছি পাকিস্তানি মালহার। আচ্ছা দেখতে একই রকম হবে? হ্যাঁ দেখতে ডিজাইন একই রকম, ফেব্রিক্সটা চেঞ্জ আছে, ফেব্রিক্সটা একটু চেঞ্জ হবে কারণ রেটটা তো চেঞ্জ, এটা রেট হলো 490 টাকা পাইকারি, কোথায় 490 আর কোথায় হলো 3000, অনেক কম বেশি হয়ে যাচ্ছে, এটা হলো 490 টাকা রেট, ফেব্রিক্সের পার্থক্য রয়েছে, দেখেন খালি ওন্নাটা ধরবে না, এটা হচ্ছে জামাটা, এটা জামাটা, জামা এগুলোর কতটুকু লং? জামা 3 গজ 4 গিরা, 3 গজ 3 গজ 4 গিরা, এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, ওন্না হ্যাঁ ওন্না পাঁচ হাত শাইন করছে, ওন্না পাঁচ হাত পুরা, ওন্নাটা রয়েছে পুরো পাঁচ হাতে, তো আমরা দেখে নেই, সালোয়ার এগুলো সব আড়াই গজ দেই আমরা, সালোয়ার আড়াই গজ হবে, এই ওন্নাটা পাঁচ, এইভাবে ওন্না থাকবে, এগুলোর দাম পড়ে যাচ্ছে অনলি 400
490 টাকা পাইকারি দাম, পাইকারি দাম। আমি আবারও বলি, খুচরা হলে আমাদের সময় নষ্ট করেন না, 10 টাকা কমায় দিবেন না, এটা 500 ছিল, 10 টাকা কমায় দিবেন, এটা কমায় দিছি কারণ বাজারটা একটু মন্দা, তো যে কারণে 490 টাকা। আচ্ছা, আমরা এরপরে কোনটা দেখছি? আমি যেটা দেখাবো সেটা গুলজি, গুলজি দেখি, অনেক সুন্দর মাল, গুলজি, গুলজি দেখতে চাই। এটা অনেক ডিজাইন আছে আমাদের কাছে, অসংখ্য ডিজাইন আছে, শুধু স্যাম্পলটা দেখাচ্ছি। গুলজিটা আমরা দেখি, সময় কম, এটা জামাটা আমরা দেখি এইভাবে, এই যে গুলজি, এই যে দেখুন দর্শক, গুলজি জামাটা সুন্দর আছে, সুন্দর দেখতে। এটাও 3 গজ 4 গিরা জামা, অন্য আড়াই গজ, সালোয়ার আড়াই গজ, সালোয়ার। এটা রেট দিছি আমরা 530 টাকা, 530 টাকা, 530 টাকা, 530 এ বিক্রি করা হচ্ছে। ওই যে আবার বলি ভাই, কষ্ট করে শুনেন, 100 টাকা বেশি চাইলাম, 50 টাকা কমায় দিলাম, 50 টাকা ঠকায় দিলাম, এটা ব্যবসা হলো না, ব্যবসা হলো একদম, এটা হলো ঠকানোর ব্যবসা। আমার এখানে কোনো দামাদামি নাই, আমি যা বলবো ইনশাআল্লাহ ফিক্সড প্রাইস, যেই মাল না চলবো সেটাই বদলায় নেবেন। তাহলে গুলজি বিক্রি করছেন গুলো তো 530 টাকা, 530। আমরা এরপরে কোনটা চলবে? নেক্সট হলো বানি কটন, বানি কটন, বানি কটন। এটা পার আছে সাইডে, একটা পার, দর্শক দেখতে পাচ্ছেন, একটা তাঁতের পার করা হয়েছে, তাঁতের পার করা, এটা একদম প্রিন্ট না, এটা অরিজিনাল পার, এটা কিন্তু তাঁত পার, হ্যাঁ তাঁত পার, কিন্তু আমরা নাম দিছি এটার বানি কটন, বানি কটন। 3 গজ 4 গিরা জামা, এই বানি কটনটা আমরা একটু দেখাই, এই হলো বডি, বানি কটন তো আসলে বানি কটন চোখে লাগছে, সুন্দর জিনিস, কালার আছে অসংখ্য। এটা লং কতটুকু হবে? ওন্না 3 গজ 4 গিরা, এগুলো সব জামা 3 গজ 4 গিরা, ওন্নার সাথেও কিন্তু এভাবে দুই পাশে পাড় আছে, এই যে ওন্নাটা আড়াই গজ পাকা, দাম পড়ে যাচ্ছে কত? ওন্না পাকা আড়াই গজ, এই যে বানি কটন, এই দাম নিচ্ছেন কত? এটা এটা বানি কটনের দাম দিচ্ছি আমরা 630 টাকা, দর্শক বানি কটন নেওয়া হচ্ছে 630 টাকা, 630। তো আমরা এরপরে কি দেখবো? নেক্সট আমি দেখাবো আপনাদেরকে পিওর কটন, পিওর কটন, পিওর কটন, এটা হলো পিওর কটন, পিওর কটনটা আমরা দেখি, এটা বডিটা দেখেন, এই যে বডি, এইটা হলো জামাটা, এই হলো জামাটা, জামাটা কিন্তু পুরো দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন, এই হলো বডিটা। আচ্ছা, এটা লং কতটুকু আছে? এটা লং ওই যে 3 গজ 4 গিরা, 3 গজ 4 গিরা, 4 গিরা, এই যে তার মানে লম্বা লম্বি 45 এর উপরে, এটা 45 এর উপরে, এগুলো সব সব 45 এর উপরে, 46 47 হবে না? এটা আমাদের পাইকারি রেট হলো 490 টাকা, 490 টাকা, 490 টাকা। যারা পাইকারি ব্যবসা করবেন, কাপড় নিয়ে ব্যবসা করার ইচ্ছা আছে, তারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেন, দাম দরগুলো শোনেন, আমার কাছ থেকে কিনতে হবে না, আপনার ভালো একটা অভিজ্ঞতা হবে, আপনি এখান থেকে কিনেন, যেখান থেকে খুশি আপনি কিনেন, কিন্তু অভিজ্ঞতাটা আপনি অর্জন করে নেন, আপনার ভালো হবে। কারণ ব্যবসায় সফলতা অর্জনের যে 5টা শর্ত, তার মধ্যে প্রথম হলো অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা আপনারা নেন, ভিডিওটা পুরো না টেনে পুরোটা দেখেন, দেখে নাম এবং দাম দরগুলো আপনি নোট করেন। যে কোনো এই জায়গাটাতে কিন্তু একটি প্রশ্ন রয়ে গেছে, প্রথম যে প্রশ্নটি করেছিলাম, এখন সিপিএম এ গেলে দেখা যাচ্ছে যে ইউটিউবের বেশি ডিউরেশন দেখছে না দর্শক বন্ধুরা, মানে 2 মিনিট, হাইস্ট 3 মিনিট, এইরকম দেখছে আর কি, এটার কারণ কি আপনার কাছে কি মনে হয়? এখানে আমার ধারণা বলে অতিরিক্ত কথাও বলে অনেকে, একটা দেখায় আরেকটা ডেলিভারি দেয়, এটাও হইতে পারে। আর অসংখ্য ভিডিও তো দোকান নাই, পাট নাই, কিচ্ছু নাই, সে অনলাইনে ব্যবসা শুরু করে দিছে। আমার মনে হয় এই ধরনের একটা সরকারের একটা নীতিমালা আসতে সবচেয়ে ভালো হইতো, এই নীতিমালা তো নাই, যার জন্য যে যেভাবে খুশি সেভাবে করতেছে। আচ্ছা, সেই জন্য আমার একটা অনুরোধ, আপনারা দোকানটা যেখান থেকে কিনবেন সেই দোকানের ঠিকানা মতো আইসা একবার দেখে যান। তারপরেও একটি কথা আছে, সেটা হলো যে কোনো কাজে ধৈর্যের ব্যাপার আছে, সুতরাং আপনি যদি পুরো ভিডিওটা ধৈর্য ধরে নাই দেখেন, তাহলে আপনার এই ধৈর্য না ধরলে আপনি ব্যবসা করবেন কীভাবে? সুতরাং ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, ধৈর্য ধরে ব্যবসার সাথে লেগে থাকেন, ইনশাআল্লাহ ব্যবসা হবে, সফলতা আসবে, ইনশাআল্লাহ সফলতা আসবেই। আচ্ছা, আমরা যে ড্রেসটা দেখছিলাম এটার তাহলে দাম পড়ে যাচ্ছে 490 টাকা, 490, পিওর কটন, পিওর কটন 490, এটা জামা সুতি, ওন্না সুতি প্লাস সালোয়ারটাও সুতি। আচ্ছা, তো আমরা এরপরে কি দেখবো? তো আমরা একদম পরিচিত একটা জিনিস, মামা কটন, মামা কটন, মামা কটন, মামা কটন তো বছর ধরেই বিক্রি হয়, অনেক চলে সুতিমাল তো মামা কটন। এটা জামাটা 3 গজ 4 গিরা, নতুন ডিজাইন দেখে আমি ডিজাইনটা খুলে দেখাইলাম, আরো 10টা ডিজাইন আছে, সেই 10টা ডিজাইন মানে আসলে দেখতেও আউটলুকিংটা খুব সুন্দর, আর কাপড়টা খুব ভালো হয়ে থাকে, সফট হয়ে থাকে। সাইডে একটা পার আছে, দাম পড়ে যাচ্ছে কত এখন? শার্ট আছে, পার আছে, এটা পাইকারি দাম 450 টাকা, 450 ফিক্সড প্রাইস। আমি একটু আপনাদের উদ্দেশ্যে আবার একটা কথা বলি, একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, দেখা ঠিকানা মতো আইসেন, আইসা একবার যাচাই বাছাই করেন, তারপরে আপনি ব্যবসা সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না। এটা হলো ওন্না, এটা ওন্না, ওন্নাটা কতটুকু আছে? ওন্না পাক্কা পাসাত, পুরো পাসাতের নিচে আমরা করি না, এটা পাসাতের নিচে মামা কটন। তারপরে একটা নতুন বের হয়েছে মিশরীয় কটন, মিশরী কটন, মিশরী কটন, এই যে মিশরী, দর্শক দেখতে পাচ্ছেন, হ্যাঁ মামা কটনটা রেট দিছি আমি 450 টাকা, 450। আচ্ছা, আমরা মিশরীটা দেখি, মিশরী কটন, এটার পাইকারি রেট হলো 470 টাকা, 470 টাকা মিশরীটা, বডিতে কাজ করা, বডিতে আড়ি কাজ করা,
যে বডিতে সুন্দর দর্শক বডিতে কিন্তু এইভাবে কাজ রয়েছে দেখতে পাচ্ছেন এটা ওন্নাটা হলো এটা এছাড়া যেটি হলো যে প্রিন্ট করা রয়েছে বেশ সুন্দর আর ওন্নাটা এটার কতটুকু আছে ওন্না এটা প্রায় 5000 এর কাছাকাছি আচ্ছা দাম দেখছেন কত মিশরি 470 টাকা পাইকারি দাম আমরা এরপরে কি দেখছি তারপরে দেখাচ্ছি আমি পাকিস্তানি ডিজিটাল লোন পাকিস্তানি ডিজিটাল লোন এটাও কপি এটা অরিজিনালটার দাম হলো 2100 টাকা কিন্তু পাকিস্তানি ডিজিটাল লোন এটা সালোয়ারটা আড়াই গজ পাকা ওন্না পাকা পাসা জামা তিন গজ চার গিরা অনেক ডিজাইন আছে আমরা রেট দিছি 620 টাকা হোলসেল রেট 620 টাকা সেট মিলায় নিতে হবে এক পিস দুই পিস বিক্রি করি না সেট মিলায় নিতে হবে এক পিস দুই পিস আমরা বিক্রি করি না এটা কি জামাটা এটা জামাটা বিশাল এটা কিন্তু জামা এই দেখতে পাচ্ছেন জামাটা এইভাবে হবে এটা হলো পাকিস্তানি ডিজিটাল লোন পাকিস্তানি ডিজিটাল লোন একটা সিস্টেম আছে সেটা হলো যদি কেউ অনলাইনে কিনতে চান তাহলে সেট মিরায়া মাল নেবেন কমপক্ষে 10000 টাকার মাল অর্ডার করতে হবে এর মধ্যে থেকে 1000 টাকা আমাকে জমা দেবেন আর বাকি টাকা আপনি মাল হাতে পাইয়া দেবেন আলা 10000 টাকার নেন 20000 টাকার নেন 50000 টাকার মাল নেন সমস্যা নাই আপনি মাল হাতে পাইয়া টাকা দেবেন শুধু আমাদের 1000 টাকা জমা দেবেন আমাদের বিকাশ নাম্বার হলো 01781861595 আমি আবার বলি 01781861595 আচ্ছা হাজি সাহেব আমরা এরপরে কি দেখব নেক্সট যে আইটেমটা দেখাবো সেটা হলো রোজ বেলি এটা মনে হচ্ছে নতুন এসেছে রোজ বেলি একদম নতুন আসছে একদম নিউ কালেকশন একদম অর্গেন্ডির উপরে 2022 পূজা কালেকশন হ্যাঁ 2022 এর নিউ কালেকশন এখন মন্দা বাজার তো মালের আইটেম বেশি লাগে সিজন বাজারে মাল কম হইলে চলে কারণ এখন 10টা দেখে একটা কিনে তো এই জন্য আইটেমগুলো একটু বেশি লাগে এই যে এটা এটা কিন্তু অনেক বড় সরা একটা ড্রেস আমার কাছে দেখেই মনে হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখো রোজ বেলি প্রকৃতপক্ষে এটা সুন্দর মাল অনেক সুন্দর ডিজাইন এটা হলো হাতাটা আমি দেখাচ্ছি আপনাকে এই বডিটা এখান থেকে আসবে এই যে গলাটা দেখি মুখটা দেখেন মালের কত সুন্দর মাল এটা দাম কত পড়ে যাচ্ছে এই যে ফিক্সড প্রাইস একদম 620 টাকা পাইকারি দাম 620 তাহলে আর বিক্রি হয় না এই জন্য আমরা করি না এটা কথা কি জিনিসের দাম 100 টাকা আপনার হলো না এটা তো কোনো কাজে আসবে না জিনিস 10 টাকা বেশি হলেও যদি আপনার পছন্দ হয় সাইজে হয় তাহলে আপনি অবশ্যই এটা কাজে লাগবে নাহলে তো মজুরির টাকা লস হবে জিনিসের দাম কম কিন্তু কাজে আসবে না সেটা আর বেশি দাম হলেও সেটি কাজে লাগছে পছন্দ হচ্ছে পাকা পাসাত ওন্না কোনো ঝামেলা নাই নেক্সট যে আইটেমটা দেখাবো সেটা হলো পাকিস্তানি নূর এটাও কপি নূর এটা অরিজিনাল দাম 3300 টাকা নূরের তো অনেক দাম কিন্তু আমরা এটা ব্র্যান্ড হ্যাঁ এটা ব্র্যান্ড আমরা কপিটা করছি এই কপি এই সালোয়ারটা খুব সুন্দর কাপড়ের এই ওন্নাটা হলো পাকা পাসাত এই ওন্নাটা আমি একটু ওন্নাটাকে দেখাই পরে বডিটা দেখাবো নূর এটার রেট দিছি আমরা 680 টাকা হোলসেল রেট এটা কিন্তু খুচরা রেট না আর খুচরা আমরা বিক্রিও করি না অনেক বড় ওন্না হ্যাঁ ওন্নাটা কাপড়টা হাত দিয়ে ধরলে বুঝতে পারতেন কত সুন্দর সফট কাপড় আরেকটা অনুরোধ করি যারা খুচরা কিনবেন তারা কষ্ট করে আমাদের দোকানের ঠিকানাটা নিয়েন দোকানে আইসা নিয়েন কিন্তু পাইকারি যারা নেবেন তারা কষ্ট করে ভিডিওটা পুরা দেখেন দেখে অভিজ্ঞতা নেন অভিজ্ঞতা নিয়ে তারপর কেনাকাটা করেন আচ্ছা এটা যেটা দেখছি নূরের এই যে এটা নূর নূর ব্র্যান্ড পাকিস্তানি ব্র্যান্ড সেরকম এটার দাম পড়ে যাচ্ছে কত এটার দাম 680 টাকা ফিক্সড প্রাইস 680 টাকায় পাচ্ছেন এই হলো বডিটা বডিটা অনেক বড় লং এ তিন গজ চার গিরার উপরে বডি এটা অনেক বড় সরো একটা ড্রেস 680 টাকা অসংখ্য ডিজাইন আছে আমি গোডাউন থেকে আপনাদের পেটিগুলো দেখিয়ে দেব আচ্ছা অবশ্যই আমরা গোডাউনটি দেখাবো নেক্সট আমরা দেখাবো মোমবাটিক খুব চিরাচরিত নাম দর্শক আমরা এখানে একটু দেখি এই যে দেখুন মোমবাটিক এভাবে কিন্তু বান্ডেলের বান্ডেল আছে এই মোমবাটিক এটার খুলতে হবে না এটা সম্বন্ধে মোমবাটিক কত করে বিক্রি করছেন এগুলো মোমবাটিক আমরা 320 টাকা রেটে বিক্রি করি আপনাদের এখানে বাটিক তো অনেক রয়েছে সারাক্ষণ চলে মোমবাটিক অর্গেন্ডি বাটিক আছে এটা হলো অর্গেন্ডি বাটিক অর্গেন্ডি বাটিক এই অর্গেন্ডি বাটিকটা হলো অর্গেন্ডি কত করে নিচ্ছেন 380 টাকা 380 টাকা বাটিকের যে ড্রেসগুলো এগুলোর প্রত্যেকটা হাতার কাপড় আলাদা হ্যাঁ হাতার কাপড় আলাদা এই যে অর্গেন্ডি বাটিক তারপরে বেক্সি বাটিক হ্যাঁ এটা 490 টাকা এটা সুন্দর এবং এই যে কোন বাটিক এখন চলতেছে কারণ গরমের দিন এখন বাটিকের জন্য বাটিকের আর বলতে হয় না এগুলো হচ্ছে বেক্সি বাটিক 490 টাকা বেক্সি বাটিক দাম পড়ে যাচ্ছে অনলি 490 টাকা এরপরে আসে আরি কাজ বাটিকের উপরে বাটিক এমব্রয়ডারি বাটিকের উপরে কাজ করাইছি আমরা
বাটিকের মধ্যে হলো এমব্রয়ডারি করা হয়েছে এই যে এটা হলো এগুলোর দাম কত নিচ্ছেন এটা 520 টাকা 500 520 টাকা এই যে 520 টাকা সো আমরা এরপরে দেখছি 100 টাকা বেশি চাইরা 50 টাকা কমায় দেব 50 টাকা ঠকায় দেব এই ব্যবসায়ী নাই পাইকারি দোকান একদম ফিক্সড প্রাইস যে দামে বিক্রি একদম কোনো দামাদামি নাই মোলামুলি নাই এটা আছে অনলাইন বাটিক অনলাইন বাটিক অনলাইন বাটিক এটা আবার হচ্ছে যে এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ একটা কাজ করে দিছি অনলাইন বাটিকের মধ্যে এই যে এটা রেট হলো দাম না হচ্ছে কত এটা 360 টাকা 360 টাকা পাইকারি রেট 360 টাকা প্যানেল করা হয়েছে খুচরা বিক্রি হয় না এমব্রয়ডারি আছে এই হলো ওন্নাটা এখানে এমন আছে এই হলো ওন্নাটা আমরা দেখি এই হলো ওন্নাটা এটা হলো ওন্নাটা দাম নিচ্ছেন অনলি 360 টাকা 360 টাকা আমরা এরপরে দেখছি কি এরপরে একেবারে চিরাচরিত একটা নাম কাঁচা বাদাম রেটটা এটা তো এক সময় মানে হ্যাঁ এক সময় প্রচুর বিক্রি হচ্ছিল এখন রেটটা কমাই দিছি আমরা স্টকটা খালি করার জন্য রেটটা আমরা কমাই দিছি যদি আপনাদের ভালো লাগে তাহলে পরিচিত জিনিস পরিচিত নাম কাঁচা বাদাম এটা এটা কত করে নিচ্ছেন এখন 390 টাকা 390 এটা তো 600 পর্যন্ত বেচছেন আগে 600 ছিল 500 ছিল কিন্তু আমরা স্টকটা খালি করব আমরা যার জন্য রেটটা কমাই দিছি কাঁচা বাদাম তারপরে একটা সুতি কাজ নতুন বের করছি সুতি কাজ করা কটন ওয়ার্ক সুতির উপরে হ্যাঁ সুতির উপরেই কাজ করা একটু কম দামের মধ্যে 350 টাকা দামের 350 টাকা সুতির উপরে কাজ করা 350 টাকা সিম্পল মাল কিন্তু কাজের উপরে সুন্দর এমব্রয়ডারি কাজ করা গলা করা আছে গলার মধ্যে আবার বোতাম করা আছে এটা 350 টাকা তারপরে আরেকটা আইটেম আছে আমরা দেখাই সেটা হলো রেওন কাজ এটা এই রেওন রেওনও তো প্রচুর বিক্রি হচ্ছিল এক সময় অনেক বিক্রি হয়েছে ডিজাইন বয়েল কাপড় সুন্দর কাপড় ডিজাইন বয়েল এই রেওন কাজ এটা 480 টাকা রেট 480 প্রাইস 480 টাকা এটা অন্যায় কাজ করে দিছি এই যে 480 টাকা রেট সুন্দর এটা হলো না না রেওন কাজের মধ্যে আমরা কিন্তু অনেক ড্রেস দেখাইলাম সো আপনার যে ওন্নাটা 480 টাকা 480 আপনার দোকানের ঠিকানাটিও বলেছেন আপনি আমাদের দোকানের ঠিকানাটা আমি আবার বলি নেহলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয় তলা আপনি যেখান থেকেই আসেন গাউসিয়া মার্কেট নেমে দ্বিতীয় তলায় উঠে একটা ফোন দিবেন আমাদের ফোন নাম্বার 01781861595 আরেকটা নাম্বার হলো 01819449735 সেলিম ভাই আমরা ওই ড্রেসটাও দেখ লাস্ট ড্রেসটা আমি দেখাবো রয়েছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ওই ড্রেসটা আমাদেরকে দেখাবো লাস্ট ড্রেসটা খুব আকর্ষণীয় নতুন বের হয়েছে সো আমাদেরকে দেখ নাম দিছি চমক এটার নাম কি চমক চমক খুব সুন্দর একটা ড্রেস চমক কাজ করা এই যে পাথরের কাজ করা পাথরের কাজ করা রয়েছে এটা চমক এই যে রিয়েলি গর্জিয়াস এটা ফুললি আনকমন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন রিয়েলি গর্জিয়াস এটা এটা 620 টাকা পাইকারি রেট এটা ওন্নাটা পাকা পাসাত সালোয়ার আড়াই বস 620 টাকা সো সেলিম ভাই কষ্ট করে এই গরমের মধ্যে আসলে ড্রেসগুলো রিভিউ করে দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল আমি আবারও একটা শেষ একটা বক্তব্য বলি সেটা হলো ব্যবসা সফলতা অর্জনের 5টি শর্ত পূরণ করতে হবে আর যদি এই 5টা শর্ত পূরণ করার মানসিকতা থাকে তাহলে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে ব্যবসাতে নামেন ইনশাল্লাহ ব্যবসায় সফল হবেন কারণ সফল ব্যক্তিদের কাছ থেকেই এই তথ্যটা আমার সংগ্রহ করা আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো শপে